আমার তো মনে হয় আমাদের সবাইকে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করানো উচিত। আমাদের সবার মাথা থেকে শ্যামা যাচ্ছে না। হ্যাঁ, তুই যদি সত্যি চাস তাহলে সেটা হতেই পারে। একটা গ্রুপ থেরাপির ব্যবস্থা আমরা করতেই পারি, কি বলিস? নিখিল, বলছি কাল থেকে মামকে একবারও ফোন করেছিলি? না, একবার কর, জান কেমন আছে। ঠিক আছে, আজ করব। অশোক, তুমি আর নিখিল অফিসেই যাচ্ছ যখন, তখন ওই তিলটা সম্বন্ধে একটু কথাটা বলে নিও। কুণ্ডিল? আরে ওই কোম্পানি বিক্রির ব্যাপারে যে কথাটা হচ্ছিল সেই ডিলটার ব্যাপারে বলছো? দিশা, তুমি চিন্তা করো না, আমরা অফিসে গিয়ে আলোচনা করে নেব। দেখ মিজদা ভাই, আরো 10 বার ডিসকাস করলেও আমার ডিসিশনটা একই থাকবে। কোম্পানি যেভাবে চলছে সেভাবেই চলবে, বন্ধ হবে না। আমাদের কোম্পানির একটা ওয়ার্কারদের আমি পথে বসাব না। এন্ড দ্যাটস ফাইনাল। আমি এগোচ্ছি, তুই আয়। আসিমা, খেয়ে যা, এই দেখো। দেখলে তো মা, তুমি নিজের চোখে দেখলে তো ও কিভাবে বড় দাদার মুখের উপরে ডিসিশন জানিয়ে চলে গেল? সামান্য রেসপেক্টটুকু দেয় না। দেখো মা, ও যদি এরকম জেদ ধরে বসে থাকে তাহলে কিন্তু বাবাকে একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আমার ডিসিশন থেকে একটুও নড়বো না, আমি বলে দিলাম সবাইকে। অশোক অশোক, কুল ডাউন প্লিজ, মাথা ঠান্ডা করো। দেখো, ব্যবসা নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে, আই এম শিওর মিটে যাবে, এটা কোনো ব্যাপার না। তোমরা তো ভাই আগে, বিজনেস তো তারপরে, তাই না? সেটা আর মনে আছে? হ্যাঁ, তোমার আর নিখিলের মধ্যে তো এর আগেও ঝগড়া হয়েছে, হয়নি কি? কিন্তু মন থেকে তো কোনোদিন আমি দেখিনি কোনো দূরত্ব তৈরি হয়েছে। তুমি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে নিখিলকে বোঝাও, ঠিক বুঝবে। আফটার অল, লস করে কেই বা কোম্পানি চালাতে চায়, তাই না মা? হ্যাঁ, একটা কথা তো সবাই ভুলেই গেছে, ব্যবসার লাভ ক্ষতি নিখিলই সবচেয়ে ভালো বোঝে। দেখো, আমি এটা কথা বলছি, আমাদের অফিস আর কোম্পানি মিলিয়ে প্রচুর জায়গা, সেটা বিক্রি করলে কতটা টাকা আসবে ভাবতে পারছো মা? আমরা তো সেই টাকা দিয়ে আবার নতুন করে কিছু শুরু করতে পারি। আমার মনে হয় নিখিলকে যদি ঠান্ডা মাথায় বোঝানো যায় ও ঠিকই বুঝবে।